ফণি সহায়তা মিলি নথা নাই আজ ফণি সংগ্রাম সমিতি তহসিল কার্যালয় ঘেরাও করছে ব্লক ব্রহ্মগিরি ব্লক ধাবা ছক ঠার পদযাত্রা আসে ব্রহ্মগিরি তহসিল কার্যালয় পৌঁছি এখানে মধ্যে গণধারণা আছে কিন্তু নিয়ারা প্রকার মধ্যে প্রতিবাদ চিত্র দেখাইব চাহুছে মধ্যে ঝাড়ু ধরি বা পহরা ধরি প্রতিবাদ করা যাচ্ছে দীর্ঘ দুই বর্ষ পরে ফণি বিপন্নক ব্রহ্মগিরি তহসিল অধীনে সরকার সহায়তা মিলি অভিযোগ আনছি এই ফণি সংগ্রাম সমিতি এপরিক মধ্যে অনেক কিছু ফণি সহায়তা বন্টনে মধ্যে ব্যাপক অনিয়মিততা হইতিবা সহ এবং পিসি কারবার লাগি মধ্যে যোগ্য বদলে অযোগ্য হিতাধিকারী মালামাল হইতিবা অভিযোগ আসুছে তাকে নিয়ে মধ্যে ফণি সংগ্রাম সমিতি আজ রাজরাস্তা কোলাইছে আজ্ঞা দাবি সব কন নিয়ারা প্রতিবাদ জাতুয়া পহরা ধরি প্রতিবাদ করে যাচ্ছে প্রতিবাদ করিবার মুখ্য উদ্দেশ্য কোন দীর্ঘ আড়াই বর্ষ ধরিকি ফণি ক্ষতিগ্রস্ত লোক মানে এবে সুদ্ধা বি পলিথিন তলে বাস করছেন জেলা প্রশাসন স্থানীয় প্রশাসনকে বারম্বার আমি দাবি কলে সুদ্ধা স্থানীয় প্রশাসন এমন দৌনা তেমন মুখ্যত ভাবে তহসিলে যেভাবে দুর্নীতি চালছে এবং দুর্নীতি করিকি যেভাবে প্রকৃত যোগ্যকে অযোগ্য করেছেন অযোগ্য লোককে যোগ্য দিয়েছেন পয়সা পত্র সাংঘাতিক কারবার করা হয়েছে যেপাই সে এপর্যন্ত লিস্ট আমাকে দৌনা আমি যাফলের কি আজ আসিছু এ তহসিলে যে দুর্নীতি চালছে তেমন ঝাটুয়া আনি তাকে সফা করবু এবং ব্রহ্মগিরি অঞ্চল সেই কথা আমি প্রমাণিত করদু ব্রহ্মগিরি এবে সুদ্ধা বঞ্চিছেন অন্যায়কে কেবে সম্ভাবে না এর দৃঢ় প্রতিবাদ করা আজ আসি তুরন্ত ফণি যে ক্ষতিগ্রস্ত লোক সহায়তা প্রদান করা এই অহেতুক বিলম্ব এবং তার দুর্নীতি যে করিকি এ কথা করছেন তাকে তুরন্ত গিরফ করা যাও এ হচ্ছে ঝাড়ু ধরি প্রতিবাদ কোন দুর্নীতি অলিয়া সফা করা দুর্নীতি অলিয়া তো নিশ্চিত সফা হব কিন্তু গোটে কথা হচ্ছে ফণিকে দুই বর্ষ পুরী গেলে এপর্যন্ত যে লোকমানক আকাউন্টকু দুই তিন হাজার পাঁচ হাজার পঞ্চানব্বই হাজার ছড়া যাইছি কাহিকি তাকু রখা যাইছি ব্যাঙ্ক আকাউন্টরে তার প্রতিবাদের আজ সমস্তে আসিছন্তি মো কহিবা কথা তহসিলদার কলেক্টর বারম্বার প্রতিশ্রুতি দেই মধ্যে এই যে অচল আকাউন্টকু কাহিকি সচল করুনাহান্তি এপর্যন্ত কাহিকি পয়সা দেউনাহান্তি বারম্বার আম সহিত সেমানে প্রতারণা করছন্তি আমাকে প্রতিশ্রুতি দেই মধ্যে আমাকে এই কথা ভুয়া বুলাউছন্তি তেণু প্রতিশ্রুতি দেই প্রতারণা করছন্তি জেলা প্রশাসন যাহাকে নেইকি মধ্যে আন্দোলন আজ্ঞা পূর্বে বারম্বার আন্দোলন হয়েছে আজ নিয়ারা আন্দোলন ঝাড়ু ধরিকি মধ্যে দুর্নীতির মধ্যে যেভাবে ভাবে অলিয়া রয়েছে তহসিল কার্যালয় ভিতরে তাকে সফা করা যাব কিভাবে পদক্ষেপ এবং কোন দাবি রয়েছে আমার চারিগোটি দাবি রয়েছে প্রথম দাবি কি যেতে লোকর আকাউন্টকু পয়সা আলট হয়েছি এবং আকাউন্টকে চোক করা হয়েছে প্রথম দাবি তাকে ক্লিয়র করা দ্বিতীয় দাবি হল প্রকৃত হিতাধিকারী যেটাকি আড়াই বর্ষ তহসিল প্রশাসন করে পারি সেইটা আমি চিহ্নট করছু গাঁ গাঁ বুলিকি তাকে আপ্রুভ করা তৃতীয় দাবি যে কলেক্টর আমি কি বতিশ আর পাঁচ হাজার দুইশ যে পাইছেন তাকে আবাস যোজনা দেওয়া চতুর্থ দাবি যে চারি তিন হাজার পাঁচশো লোক এমন বাদ দিয়েছেন এ সে লিস্ট পরিপ্রকাশ করা এ দাবি যে পর্যন্ত পূরণ ন হব আমি লিখিত প্রতিশ্রুতি উঠবুনি আমি কার্যকারী কলে এ আন্দোলন উঠবু চাই মরি পছে আন্দোলন সমস্ত আপনার কৌছেন দুর্নীতি হয়েছে দুর্নীতি কেউ স্তরের হল দুর্নীতি করা পছে কেউ মানক হাত অছে এবং আজ সরকার সহায়তা ন পাইবার আন্তরিকতা অভাব কাহার নিশ্চিত ভাবে গোটে রাজনৈতিক ইচ্ছা শক্তি আ ভিতরে কাম করুছি নির্দিষ্ট ভাবে রাজনৈতিক ইচ্ছা শক্তি কাম করছে এই রাজ্যের যে সরকার অছি সে রাজ্য সরকারঙ্কর বিভিন্ন কর্মচারী মানে বিভিন্ন অনৈতিক কার্যক্রমে লিপ্ত অছন্তি যাহা কি ব্রহ্মগিরি তহসিল যে মাটি ব্রহ্মগিরি মাটি এক স্বাভিমানর মাটি এই স্বাভিমানর মাটিরে আজ এক দুর্নীতির পাহাড় ছিড়া হয়েছি সবুঠু বড় কথা হল স্বাধীনতার পঞ্চস্তরি বর্ষ পরে নিজের ভিটা মাটিরে আজ পর্যন্ত রহিতিবা লোকমানকু ভূমিহীন মানুকু চিহ্নট কলে নাই সরকার পটা দেলে নাই দ্বিতীয় সেমানে বর্ষ বর্ষ ধরিকি পুরুষ পুরুষ ধরিকি যে ভিটামাটির অছন্তি সেমানে মধ্যে এই ফণি সহায়তার বঞ্চিত হয়েছন্তি এবং আবাস যোজনার বঞ্চিত হয়েছন্তি সরকার সহায়তার মধ্যে অনেক হিতাধিকারী বঞ্চিত হয়েছন্তি আজ্ঞা আপন মানে প্রতিবাদ সবয়ে করন্তি জেলা প্রশাসন আলোচনা আলোচনা করছেন বারম্বার আলোচনার শেষ পদরে বাস্তব কোন এমিতি সহায়তা আপন পাইলেনি যা ফলে কি পুনি আপন আন্দোলনকু বা গণধারণকু ওলাইলে বারম্বার আন্দোলন কলাপরে আমি যেতে জেলা প্রশাসন সাংরে এবং স্থানীয় প্রশাসন সাংরে আলোচনা কলু তাঁক নিকটে আমার অভিযোগ রখিলু সে বারম্বার প্রতিশ্রুতি হি দেলে কিন্তু আপনার দেখুন আড়াই বর্ষ পরে মধ্যে কোণী প্রতিশ্রুতি পূরণ হল না আমি গোটে মাস পর্যন্ত ধারণার বসিছিল সে আমাকে কহিলে আমি তোমার দাবি গুড়াক পূরণ করি বলে কিন্তু আলোচনা পরে মধ্যে আমাকে সেমানে ধোকা দিয়েছেন তেমক বাধ্য হয়ে আমার কোণী রাস্তা নথিলা তাঁক প্রতিশ্রুতি প্রতারণ হল পরে আমি ব্রহ্মগিরিবাসীর স্বার্থ আউ স্বাভিমান রক্ষা পাই এই গরিব লোক মানুষ ন্যায় দেওয়া অধিকার দেওয়া আমি আজ রাস্তা খোলা বাধ্য হলু আজ্ঞা কুয়া দুর্নীতির গন্তাঘর ব্রহ্মগিরি তহসিল কার্যালয় বলে সমস্ত আপনার অভিযোগ আনুচ্ছেন বাস্তবের দুর্নীতি কেউ স্তরে করা গলা দুর্নীতি পছরে কেউ মানক হাত রয়েছে জয় জগন্নাথ জয় অলনাথ আজি দীর্ঘ আড়াই বর্ষ অতিবাহিত হয়ে যাই মধ্যে
ଫନିରେ ଯେଉଁ ଲୋକମାନେ ପ୍ରକୃତ ଯେଉଁମାନେ ସହାୟତା ପାଇବା କଥା ସେତେବେଳେ ପ୍ରଶାସନ ଯେଉଁ ଶାସନ ଦଳ ତଳ ତରଫରୁ ଯେଉଁମାନଙ୍କ ଆକାଉଣ୍ଟକୁ ମଧ୍ୟ ପଇସା ଯାଇଛି ଯେ ସେଇମାନେ ପାଇବେ ବୋଲି ତାର କିଛି ମାନେ ନାହିଁ। ଫନି ସମସ୍ତଙ୍କ ପାଇଁ, ଫନି ଏଠାରେ ଉଚ୍ଚ ନୀଚ BPL APL ଏସବୁ ଭେଦଭାବ କିଛି ନାହିଁ, କିନ୍ତୁ 2.5 ବର୍ଷ ଅତିବାହିତ ହୋଇଯାଇଥିଲେ ମଧ୍ୟ ଶାସନ କଳ ଆଜି ରକ୍ଷକ ସାଜିବା ପରିବର୍ତ୍ତେ ଭକ୍ଷକ ସାଜିଛି। ଏଇଟା ହେଉଛି, ଇଏ ହେଉଛି ପୂଜ୍ୟ ପୂଜାର ମାଟି, ଯେଉଁଠି ପ୍ରଭୁ ଅଲାନାଥ ବିରାଜମାନ କରୁଛନ୍ତି, ସେପଟେ ମା ହରଚଣ୍ଡୀ ବିରାଜମାନ କରୁଛନ୍ତି, ସେପଟେ ସାତପଡ଼ା ଦୁର୍ନୀତିର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଗନ୍ତାଘର ପାଲଟିଛି। ବ୍ରହ୍ମଙ୍ଗୀ ତହସିଲ କାର୍ଯ୍ୟାଳୟ ଏପରିକି ମଧ୍ୟ ଅନେକ କିଛି ଦୁର୍ନୀତିର ମଧ୍ୟ ପଦା ଚିତ୍ର ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ଆଜ୍ଞା, ଆପଣମାନେ ସମସ୍ତେ କହୁଛନ୍ତି ଦୁର୍ନୀତି ହେଇଛି, ଦୁର୍ନୀତି କେଉଁ ସ୍ତରରେ କରାଯାଇଛି? ଆମେ ଗୋଟେ ସାଧାରଣ, ଆମର ଦାବିର ଏକମାତ୍ର ସାଧାରଣ ଦାବି ହେଉଛି ନିୟମ। ସରକାରୀ ଯେଉଁ ନିୟମ କରିଛି କେଉଁ କେଉଁ ଲୋକମାନେ ପାଇବେ, ସରକାରୀ ନିୟମ ଲେଖା ହେଇଛି, କିନ୍ତୁ ଏମାନେ ଲୁଚେଇ ରଖିଦେଉଛନ୍ତି। ଯେଉଁ ଲୋକର ପକ୍କା ଘର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାଙ୍ଗିଥିବ ସେ ପାଇବ 95,000, ଯାହାର ମାଟି ଘର ଭାଙ୍ଗିଥିବ ସେ ପାଇବ 95,000, ଯାହାର ପକ୍କା ଘର ଅଳ୍ପ ଭାଙ୍ଗିଥିବ ସେ ପାଇବ 5,200, ଯାହାର ମାଟି ଘର ଅଳ୍ପ ଭାଙ୍ଗିଥିବ ସେ ପାଇବ 3,200। ଏଇ ନିୟମଟା, କିନ୍ତୁ ଆପଣ ଦେଖିବେ ଯେଉଁ ଗାଁରେ ପକ୍କା ଘର କିଛି ଭାଙ୍ଗିନି, ଯାହାର ପକ୍କା ଘର ତ ମୋଟେ ଭାଙ୍ଗିନି ବ୍ରହ୍ମଗିରିରେ, କିନ୍ତୁ ସବୁ ପକ୍କା ଘର ବାଲା ପାଇଛନ୍ତି 55। ଚଞ୍ଚକତା ପଛରେ କେଉଁମାନଙ୍କ ହାତ ରହିଛି? ଏ ଚଞ୍ଚକତା ପଛରେ କେଉଁମାନଙ୍କ ଆଜ୍ଞା ହାତ ରହିଛି? ହାତ ରହିଛି RI ହେଉଛି ପ୍ରଥମ ଲୋକ, ଯିଏକି ପ୍ରତି ଲୋକଙ୍କଠୁ 15,000 ଆଦାୟ ହେଇଛି, ଏବଂ ସେଇ ଅଯୋଗ୍ୟ ଲୋକମାନେ ପାଇଛନ୍ତି, ଯୋଗ୍ୟ ଲୋକମାନେ ପାଇନାହାନ୍ତି। ଆମେ ବର୍ତ୍ତମାନ ସେଇ ସକାଶେ ଆସୁଛୁ ଯେ ତମେ ଯେଉଁ ନିୟମ କରିଛ, ଯେଉଁ ଅଯୋଗ୍ୟ ଲୋକ ପାଇଛନ୍ତି, ଆମେ ଡିପାର୍ଟମେଣ୍ଟକୁ ଯିବୁ, ଭିଜିଲାନ୍ସକୁ, ଭିଜିଲାନ୍ସ ଆସି ଧରିବ। ଏବଂ ଆଜ୍ଞା, ଆପଣ ଝାଡୁ ଧରି ଛିଡ଼ା ହୋଇଛନ୍ତି କ'ଣ ପାଇଁ? ଆଜ୍ଞା, ବାସ୍ତବରେ ଝାଡୁ ଧରିବାର ମୂଳ ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ? ଫନି ସହାୟତା ଆପଣ ପାଇଛନ୍ତି ନା ପାଇନାହାନ୍ତି? ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଜ୍ଞା, ଯେତେବେଳେ ଆପଣମାନେ ଆସୁଛନ୍ତି ପ୍ରତିବାଦ କରିବା ପାଇଁ, ପ୍ରତିବାଦର ଉଦ୍ଦେଶ୍ୟ ସବୁ କ'ଣ ରହିଛି? ଆଜ୍ଞା, ଦାବି ସବୁ କ'ଣ? ପ୍ରଥମ ଦାବି ହେଲା, ସରକାର ଯେଉଁ 3200 ଦେଲେ ହିତାଧିକାରୀଙ୍କୁ କ'ଣ ପାଇଁ ଦେଲେ? 3200 ଦେଲେ ଚାଳ ଘର ଥିବା ଲୋକର ସାମାନ୍ୟ କ୍ଷୟକ୍ଷତି ହେଲେ। ଆପଣ ଦେଖନ୍ତୁ, ପଣସ୍ପଦା ବଜାର ଉପରେ ଏବଂ ପଣସ୍ପଦା ବଜାର ଉପରେ ଯେଉଁ ଟାୱାର ଉପୁଡ଼ିକି ପଡ଼ିଥିଲା, କାଳିକାଡ଼ିଠେ ଯେଉଁ ପ୍ରକାର ଟାୱାର ଉପୁଡ଼ିକି ଯେଉଁ ପ୍ରକାର ସେ ବିଭତ୍ସ ଦୃଶ୍ୟ ହୋଇଥିଲା, 500 କିଲୋମିଟରରୁ ଅଧିକ ପବନ ବହିଲା। ଆପଣ ଆଜ୍ଞା ଗୋଟେ କଥା କହୁଛନ୍ତି, ଏବେ ବି ସୁଦ୍ଧା ଫନି ବିପନ୍ନ ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀ ସରକାର ସହାୟତା ପାଇନାହାନ୍ତି? ମୋଟେ ପାଇନାହାନ୍ତି, ଆଉ ସେଥିପାଇଁ କେବଳ ଯୋଡ଼ିଏ ଲୋକ ଦାୟୀ, ଗୋଟେ ହେଲେ ତହସିଲଦାର ଆଉ ଗୋଟେ ହେଲେ RI। ତହସିଲଦାର ଏବଂ RIଙ୍କ ମଧ୍ୟ ଦାୟିତ୍ୱ ରହିଛି, ଯୋଗ ଭାବରେ ସଠିକ୍ ଚୟନ କରିବାର ଦରକାର ଥିଲା, କିନ୍ତୁ ବାସ୍ତବ ଯୋଗ ଭାବରେ ଅନିୟମିତତା କରାଗଲା, ଯୋଗ୍ୟ ବଦଳ ଅଯୋଗ୍ୟମାନେ ସରକାର ସହାୟତା ପାଇଛନ୍ତି, ଏପରିକି ମଧ୍ୟ ଅନେକ କିଛି ଲୋକଙ୍କର ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟକୁ ଅଚଳ କରିଦିଆଯାଇଛି। ବାରମ୍ବାର ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେବା ପରେ ମଧ୍ୟ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟକୁ ସଚଳ କରିଦିଆଯାଉନି, ତାହା ଗୋଟେ ବଡ଼ ପ୍ରଶ୍ନ। ମା, ଆପଣ ଆଜି ହାତରେ ଝାଡୁ ଧରିଛନ୍ତି, କ'ଣ ଉଦ୍ଦେଶ୍ୟ, ଆପଣ ଦାବି କ'ଣ? ମାନେ ପ୍ରକୃତରେ ଯେଉଁ ନ୍ୟାୟଟା ଧର୍ମର ବିଚାର, ସେ ବିଚାର ହେଉଛି ନା ଅବିଚାର ହେଉଛି? ଏଠି ତୁ ଆଗୁଆ ତତେ ଦେଇଛନ୍ତି ଭଗବାନ, ହାତରେ ଧରିଛୁ, ମୋତେ ଝାଡୁ ଦେଇଛନ୍ତି, ଝାଡୁ ଧରିଛି, ଠିକ ନା ଭୁଲ? ତାହେଲେ ଯେଉଁମାନେ ପ୍ରକୃତରେ ନ ପାଇବା କଥା ସେମାନେ କେମିତି ତାଙ୍କର ତୋତଲା ହେଲାଣି? ଆମ ଘରଦ୍ୱାର ଭାଙ୍ଗିକି ପଡ଼ିଛି, ମାଟି ବି କୁଆଡ଼େ ନେଇଗଲେଣି, ଆମେ ପାରିପାରୁନୁ। ଶୁଣିଥିଲେ ଫନି ବିପନ୍ନଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ଥିଲା, ଯେଉଁଭଳି ଭାବରେ ଏ ହେଉଛି ସେଇ ବ୍ରହ୍ମଗିରି ତହସିଲ କାର୍ଯ୍ୟାଳୟ, ଯେଉଁ ତହସିଲ କାର୍ଯ୍ୟାଳୟକି ଅନେକ କିଛି ଦୁର୍ନୀତିର ମଧ୍ୟ ଚିତ୍ର ସାମ୍ନାକୁ ଆସିଛି, ତହସିଲ କାର୍ଯ୍ୟାଳୟ ଚିତ୍ର ଦେଖାଉଛି। ଯେଉଁ ତହସିଲ କାର୍ଯ୍ୟାଳୟର ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି, RIମାନେ ଅଛନ୍ତି ବା ତହସିଲ କର୍ମଚାରୀମାନେ ଅଛନ୍ତି, ସେମାନେ ମଧ୍ୟ ଅନେକ କିଛି ଫନି ସହାୟତା ବଣ୍ଟନ ବା ଚୟନ ତାଲିକା ପ୍ରସ୍ତୁତିରେ ମଧ୍ୟ ଅନେକ କିଛି ଦୁର୍ନୀତି କରିଛନ୍ତି, ଏପରିକି ମଧ୍ୟ PC କାରବାର ଯୋଗୁଁ ମଧ୍ୟ ଅନେକ କିଛି ଲୋକମାନେ ସରକାରୀ ସହାୟତାର ବଞ୍ଚିତ ଅଛନ୍ତି। ବାରମ୍ବାର ଦାବି, ବାରମ୍ବାର ଆନ୍ଦୋଳନ, ବାରମ୍ବାର ପ୍ରତିବାଦ ପରେ ମଧ୍ୟ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ଚେତୁନାହିଁ କି ବ୍ଲକ ପ୍ରଶାସନ ମଧ୍ୟ ଚେତୁନାହିଁ, ଏପରିକି ମଧ୍ୟ ତହସିଲ ପ୍ରଶାସନ କର୍ମଚାରୀ ବା ତହସିଲ କାର୍ଯ୍ୟାଳୟ ଯେଉଁ ଅଧିକାରୀମାନେ ଅଛନ୍ତି, ସେମାନେ ସଠିକ୍ ଭାବରେ ଚୟନ ପ୍ରକ୍ରିୟା କରୁନଥିବାରୁ ମଧ୍ୟ ସେମାନେ ଆଜି ଫନି ବିପନ୍ନମାନେ ଶହଶହ ଫନି ବିପନ୍ନ ବ୍ରହ୍ମଗିରିରେ ମଧ୍ୟ ସରକାରୀ ସହାୟତାରେ ବଞ୍ଚିତ ହୋଇଛନ୍ତି। ତେବେ ଏ ଫନି ସଂଗ୍ରାମ ସମିତି ପକ୍ଷରେ ମଧ୍ୟ ଦାବି ହୋଇଛି ଯେ କି ବାରମ୍ବାର ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଲା ପରେ ମଧ୍ୟ ଟଙ୍କା ନେଇଛନ୍ତି ଅଧିକାରୀମାନେ, ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସରକାରୀ ସହାୟତା ମିଳେ। ମା, ଆପଣଙ୍କୁ କେତେ ଟଙ୍କା ଆଉ କିଏ ନେଇଛି? ଆମ ଘର ହେଉଛି ପାଣ୍ଡବ ପୋଖରୀ, ଆମର ଲ୍ୟାଣ୍ଡ ଲେସ୍ ବୋଲି କାଟିଦେଇକି ଆମର 10,000 ଦେବେ ବୋଲି କହି 5,000 ନେଇଛନ୍ତି। କଲେ କିଏ ନେଲା? 5,000 କିଏ? ତହସିଲଦାର ଅଫିସରୁ ତାଙ୍କର କେଶ କର୍ମଦାରୀ ନେଇଛନ୍ତି, ଆମଠୁ 5,000 ନେଇଛନ୍ତି। କହିଲେ ତମର ୟେସ୍ ମାର ଦେଇଛନ୍ତି, ତମର ହବନି, ଆମକୁ 5,000 ଦେଲେ ଆମେ। ଆପଣ ଝାଡୁ ଧରିକି ଆସିଛନ୍ତି, କ'ଣ ପାଇଁ ଆସିଛନ୍ତି? ମୁଁ ପାଣ୍ଡାପୋଖରୀ ଗ୍ରାମରୁ ଆସିଛି, ଆମ ପାଣ୍ଡାପୋଖରୀ ଗ୍ରାମରେ ଯେତେ ଥର ଦାବି ପାଇଁକି ଆସିଛୁ ଆମେ, ଆମେ ଯଦି କହୁଛେ ଲ୍ୟାଣ୍ଡ ଲେସ୍, ଲ୍ୟାଣ୍ଡ ଲେସ୍ ଯଦି ଆମ ଗାଁରେ 3 ଲୋକକୁ ମିଳିଲା, ଆଉ ଆମ ମାନଙ୍କୁ କାହିଁ ମିଳାନି? ଆମର 4 ବଖର ଘର ଭାଙ୍ଗିକି ଆମେ ରହିଛୁ, ହତାଶ ହେଇକି ଆମେ ତହସିଲଦାର ଧୋନି,
ଆମର ପଟା ବାହୁତି ନାହିଁ ବୋଲିକି ଆମ ପିଲାମାନେ ପାଠ ପଢ଼ିକି ଆମର ସାର୍ଟିଫିକେଟ୍ ଖାଉନି, ପିଲାମାନେ ଆମର ଷ୍ଟାଇପେଣ୍ଡ ପାଉନାହାନ୍ତି। ଏଇ ତହସିଲଦାର ନାଚ ଖାଇକି ସବୁ କାମ କରୁଛି, ଏଇ ତହସିଲଦାର ଏଇ ଅଲନାଥ ପିଠାରେ ଅନ୍ୟାୟ ଅନୀତି କାମ କରୁଛି। ଆଜି ଆମ ଦାବି ବୁଝେଲେ ବୁଝିବା ନହେଲେ ଆପଣଙ୍କ ହାତରେ ଝାଡୁ। ସରକାରୀ ସହାୟତା ପାଇଛନ୍ତି ନା ପାଇନାହାନ୍ତି? ଫନି ସହାୟତା ପାଇନୁ, 10,000 ପାଇଛୁ। ଆମ ଘର ବାଣ୍ଡା ପୋଖରୀ, ମୋ ନାଁ ଗୁରୁବାର ଦାସ। ଆମେ 10,000 ଟଙ୍କା ପାଇଥିଲୁ ଫନି ଯେତେବେଳେ ହେଲା, ତାପରେ କୋରାପୁଟ ଆରେଇ ଆସି ସର୍ଭେ କଲା ପରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କ୍ଷୟକ୍ଷତି, ଘର ଚାରି ବଖରା ଭାଙ୍ଗିଛି। ଆମର 4-4 ପିଲା ଛୁଆ ଆମେ ଦାଣ୍ଡରେ ପଲିଥିନ ଖଣ୍ଡେ ପକାଇ ପଡ଼ିଛୁ। ଆସି ଏନକ୍ୱାରୀ କଲା, ଘର ସିଭିଅର କଲା, 10,000 ଟଙ୍କା ଦେଲା। ତାପରେ ମୋତେ 11 ଥର ସର୍ଭେ ହେଲା, 11 ଥର ପରେ ଲାଷ୍ଟକୁ ଆମର ତହସିଲ ଆରେଇ କଲେ ତମର ଦାଣ୍ଡ ମିଳିଲା। ସେ ତମକୁ ସରକାରୀ ସହିତ ଆପଣ ପାଇନାହାନ୍ତି 2 ବର୍ଷ ପରେ ଫନି ସହିତ 10,000 ପାଇଛୁ। ତାପରେ କଲେ ଲ୍ୟାଣ୍ଡ ଲସ୍, ଆମେ ଯଦି ଲ୍ୟାଣ୍ଡ ଲସ୍ ସରକାର ପଇସା ପାଇବାକୁ ଲିଆଲୁ, ଆମର ଭଟ୍ଟ ସରକାର ନେଲେ ଲ୍ୟାଣ୍ଡ ଲସ୍ କିଛି ହେଉନି। ଆମେ ଆନ୍ଦୋଳନ ଜାରି ରଖୁ, ଆମ ପଇସା ଆମ ହକ ଆମ ଅଧିକାର। ଆନ୍ଦୋଳନ ଜାରି ରହିବ ଯେଉଁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଫନି ସହାୟତା ସଠିକ୍ ଭାବରେ ନ ମିଳୁଛି ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମଧ୍ୟ ଆନ୍ଦୋଳନ ଜାରି ରହିବ ବୋଲି ଏ ଯେଉଁ ଫନି ବିପନ୍ନ ବା ଫନି ସଂଗ୍ରାମ ସମିତି ଦାବି କରିଛି। ବ୍ରହ୍ମଗିରିରୁ କାଳୁଚରଣ ସାହୁ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।